শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে পাটুরিয়া দৌলদ্দিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ইউসুফ এই যে ছুটির পরে মানুষ কিন্তু এটা আজও চতুর্থ কর্ম দিবস আছে আজও কিন্তু মানুষটা তার কর্মমুখী হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে মেঘলা আকাশে সেই একদম মনোরম পরিবেশে কিন্তু আবহাওয়ার ভিতরে মানুষ কিন্তু তার গন্তব্যে ছুটছে আমরা ভোর থেকে দেখছি যেহেতু দীর্ঘ ছুটির পর আছে চতুর্থ কর্ম দিবস তাই আজকে ভোর থেকেই কিন্তু দিয়েছেন পাটুরিয়া ও দোলদিয়া নুরোট তবে পোশাক কারখানাগুলো ধাপে ধাপে খোলায় সকালে দিকটা যাত্রীর সংখ্যা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিন্তু বাড়ছে তবে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নোটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রয়েছে আমরা যে ফেরিটা এটা দোলদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে সে পৌঁছাচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিশিষ্ট জাহাঙ্গীর এসেছে এবং বনলতা নামেটা এই দুইটি ফেরি কিন্তু এই ঘাটে এসে পৌঁছানোর পর তার ভিতরে কিন্তু বেশ যাত্রী এবং কে যানবাহন ছিল ওটা আমরা যাত্রী এবং যাত্রীদের সাথে কথা বলেছি এবং কি তাদের তো চোখে মুখে কিন্তু একটা আনন্দের ছোঁয়া দেখেছি তারা কিন্তু এই মনোরম পরিবেশে সকালের মেঘলা মেঘলা আকাশের ভিতরে কিন্তু তারা চলে আসছে বরাবরের মতো এটা আসলে তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া থাকলেও তারা একটি কিন্তু অভিযোগ করছে সেটি হচ্ছে যানবাহন গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে ফেরিগুলো রোস্টার আকারে চালানো হচ্ছে বলছে শুক্রবারে এই চাপটা দ্বিগুণ হয়ে যাবে যাত্রা যাত্রা ও ও ফিরতি ফিরতি ঈদের যাত্রাটা স্বস্তি হচ্ছে পূর্বে অভিজ্ঞতা এই নৌপথে তারা সংকীর্ণ করেছে বা কাজে লাগিয়েছে যার জন্য এটা এবার স্বস্তি হচ্ছে তারা বলছে যে পাটুরিয়া পাটুরিয়া দোলদিয়া নরোটে মোট ফেরিগুলো রয়েছে তার মধ্যে আপনার যে এখন সময় লাগছে কম আসলে পাটুরিয়া দোলদিয়া আরিচা কাজিরহাট নোটে কিন্তু মোট তেত্রিশটি ফেরিতে বাইশটি লঞ্চ এবং একচল্লিশটি স্পিডবোট রয়েছে কিছুক্ষণ আগে একটি লঞ্চ এসেছে সেটা কিন্তু ভোরে দোলদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট থেকে